এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আজকে কর্তার পরীক্ষা, সকালে 10টা থেকে পরীক্ষা আছে, তো সেই জন্য সকাল সকাল আগে আগে বানিয়ে নিয়েছি একটু চাউমিন, আর সেটাকে খেয়েও নিয়েছি। তারপরে আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন ও স্নান করছে, রেডি হচ্ছে, আর তারপরে ও যাবে এক্সাম দিতে, আর তারপরে আমি বানাবো আজকে রান্না বান্না। এই যে কর্তা রেডি হয়ে গেছে আর এখন ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছে, আর কি একটা জামা পরে যাচ্ছে দেখো। বলল যে বেশি কমফোর্টেবল জামা পরে গেলে এক্সাম নাকি বেশি ভালো হবে। যাই হোক, ও এখন বেরিয়ে গেল, আসবে আর 3 ঘন্টা পর। ও যে এসে গেছে সেটা আমি ওপর থেকে দেখেছিলাম, সেই জন্য ক্যামেরাটা সেট করে রেখেছি ও কেমনভাবে বেল বাজায় সেটা তোমাদেরকে দেখাবো বলে। এইরকম হঠাৎ করে বেল বাজায় না, পুরো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। একটা নিজের ঘরে থাকি আর তখন হঠাৎ করে এই আওয়াজ, আমি সত্যি বলছি নিতে পারি না, পুরো হৃৎপিণ্ডটা ডিগবাজি খেয়ে নেয় একটু। আরে বাস, কর্তা এক্সাম দিয়ে ফেরার সময় শ্রেষ্ঠম বেকারি থেকে দুটো পার্সেল নিয়ে এসছে। আমি ভাবলাম দুটো সেম পার্সেল, কিন্তু পরে জানলাম যে দুটো আলাদা। আমি ভাবলাম একটা ওর জন্য একটা আমার জন্য, কিন্তু না, আসলে ছিল দুটো আলাদা আলাদা পার্সেল, আর দুজনেই দুটো ভাগ করে খাবো। তো জম্পেস করে একটু বসে খাচ্ছিলাম, কর্তা তারপরে বললো যে আমাকে একটু দেবে না? আর আমি ভাবলাম আর একটা যে পার্সেল আছে সেটা থেকেও খেতেই পারে। তারপরে বললো যে না, দুটো আলাদা আলাদা, তো বাধ্য হয়ে ওকে একটুখানি ভাগ দিলাম। এটা ও খেয়ে বলছে খুব ভালো। আমার কিন্তু এইটা সব থেকে ভালো লেগেছে, একদম পুরোটা চিজ দেওয়া একটা, জানি না এটার নাম কি, কিন্তু দারুণ খেতে ছিল এটা। আজকে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল, একেবারে দুবেলার মতো করে নিয়েছি, আর এর সাথে ভাত। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে উঠেছি, এখন একটুখানি বাজারে যাব। আর তার আগে একটা ভালো খবর তোমাদেরকে দেবো বলেছিলাম, তো সেটাই এখন দিয়ে নিই। এখন আমি দারুণ একটা কাজ করতে চলেছি, যেটা তোমরা বিশ্বাসই করতে পারবে না, মানে আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। সেটা হলে আমি এখন শাহরুখ খানের সঙ্গে ভিডিও বানাতে চলেছি। বিশ্বাস হচ্ছে না, তা হবে কেন? যাই হোক, শুধু আমি নয়, তোমরাও চাইলে বানাতে পারো। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও শাহরুখ খানের সাথে ভিডিও বানাতে পারো। তো চলো প্রসেসটা শুরু করা যাক। এই যে এসআরকের সঙ্গে শ্যুটের ব্যাপারটা কিন্তু অ্যারেঞ্জ করেছে ডার্ক ফ্যান্টাসি। তো এই ভিডিওটা বানানোর জন্য সবার প্রথমে www.darkfantasyadwithsrk.in এই সাইটটাতে যেতে হবে, আর তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমার ল্যাঙ্গুয়েজ আর জেন্ডার দেবে প্রথমে, আর তারপরে নিজের একটা ফটো সিলেক্ট করবে। আমি গ্যালারি থেকে করেছি, আর তোমরা চাইলে এমনি ক্যামেরা থেকেও ইনস্ট্যান্ট করতে পারো। আর ফটো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমার ইমেল আইডি, নাম আর মোবাইল নাম্বার দিতে হবে, আর তারপরে সেন্ড ওটিপি করতে হবে। তারপরে ওটিপি এন্টার করে দিলে তোমাকে এরকম একটা মেসেজের প্রম্পট দেখাবে যে একটা মানুষ একবারই এটা করতে পারবে। আর তার কিছুক্ষণ পরে আমাকে হোয়াটসঅ্যাপে এরকম একটা মেসেজ দেবে যেখান থেকে আমার ভিডিওটা ডাইরেক্ট ডাউনলোড করা যাবে। তো চলো, ডাউনলোড হয়ে গেছে, এখন ভিডিওটা দেখে নিই। ম্যাম কি করি? আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট 70% বোঝা যাবে, কিন্তু এখানে তো মনে হচ্ছে 30%ও বোঝা যাচ্ছে না। একদম একটু একটু দেখা যাচ্ছে, যে আমাকে খুব ভালো করে চেনে তার হয়তো একটুখানি মনে হতে পারে 1-2 সেকেন্ডের জন্য, আমার নিজেরই খুব একটা মনে হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি ব্যাপারটা মাঝে মাঝে যে বোঝা যাচ্ছে সেই ব্যাপারটা দেখেই বেশ ভালো লাগছে। আমি কিন্তু এই ব্যাপারটা বেশ এনজয় করেছি, আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর আদৌ কি আমাকে এক ফোঁটাও চিনতে পেরেছো সেটাও জানিও। আর তোমাদের ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাকে সেন্ড করো, তাহলে আমি সবার সাথে তোমাদের এই ভিডিওগুলো তোমাদের নামের সাথে শেয়ার করব, বেশ একটা মজা হবে, আর দেখবো কারটা সব থেকে ভালো আসে। সারাদিন ধরে বসে বসে ল্যাব খেয়েছি, আর এখন সন্ধ্যেবেলা যাচ্ছি বাজারে, বেশি কিছু পাবো না জানি, আর বেশি কিছু কেনার ট্রাইও করছি না, কেন কি এমনিতে সবজি খেতে খুব একটা ভালো লাগছে না। যেহেতু বাড়িতে যাব, তো সেই জন্য সব সবজিগুলো নষ্টই হবে, সেই জন্য তেমন কিছুই কিনবো না, জাস্ট খুব দরকারি জিনিসগুলো কিনে নিয়ে চলে আসবো। চলে এসেছি বাজারে, আমাদের বাড়িটা কিন্তু একদম বাজারের পাশেই, সেই জন্য টুক করে বেশ বাজার করে চলে আসা যায়। এই যে আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আজ বেশি কিছু নেই সেটা তো তোমাদের বলেছিলাম, নিয়ে চলে গেলাম বাড়ি। বাড়ি এসে কর্তা বললো একটুখানি চা খাবে, আর ওর জন্য বানাতে গিয়ে একটুখানি বেশি হয়ে গেছে, তো ভাবলাম আমিও খেয়ে নিই। আর আজকে একটা সস্তা চিপস কিনেছিলাম ওই ওপরের বিগ ডিল বাজার থেকে, তো খেয়ে এখন দেখছি যেটা কেমন খেতে, মুখে দিয়ে দেখলাম একদম পুরো তেল ছিটে গন্ধ, একদম ভালো না, যেমন দাম তেমন কাম।
কিন্তু কি আর করবো, ফেলে তো দেবো না, কর্তাকে হাফ দিয়েছি আর আমি হাফ চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।